إنما المؤمنون إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آيات هيك نمبر إنما المؤمنون نستوعبوا بالخويه إذا ذكر الله وجلت قلوبهم

ইমানদারের সামনে আল্লাহর কোরআন তালাবাত করা হবে যা দা থুম ইমান ইমানদারের ইমানের একশন আরো বেড়ে যাবে সুবহান ইমানদারের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হল ইমানদার ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে ইমানদার ভরসা করবে কার উপরে আল্লাহর উপরে ইমানদার অন্য কাহার উপর ভরসা করতে পারে না ইমানদারের বৈশিষ্ট্য হলো ইমানদার ভরসা করবে আল্লাহর উপরে আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হলো মুমিন যারা হবে ইমানদার যারা হবে তারা নামাজ কায়েম করে আমরা তো শুধু এক জাতের বাট যারা বলে নামাজ না ফলল ইমান ঠিক আছে নামাজ না পড়লে কোনোদিন হতে পারে না যত মাধ্যম হয়েছেন যত বিপদ দূর হয়েছে নামাজের মাধ্যম হয়েছে একরাম বিপদে পড়লে নামাজে দাঁড়ায় আল্লাহর অলিরা নামাজ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে পরে আল্লাহর অলি হয়েছে এজন্য নামাজ ছাড়া অলি দূরের কথা ইমানদার হওয়া চাই না ইমানদার যদি পরিপূর্ণ মুমিন হতে হয় তাহলে আল্লাহ বলছেন যারা করবে তারাই হবে একমাত্র মুমিন অন্যতম বৈশিষ্ট্য হল নামাজ কায়েম করবে নামাজ ছাড়া কোনোদিন মুমিনই মমিনই হওয়া যায় না মুসলমান হওয়া যাবে দূরের কথা আল্লাহর অলি হওয়া যাবে দূরের কথা আল্লাহর অলি যারা হয়েছেন এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহর অলি হয়েছেন তারা নামাজের মাধ্যমে হয়েছেন এমন একজন ওয়ালির নাম হল শাইখ আব্দুল ওয়াহিদ ইবনে জায়দ রহমাতুল্লাহ আলাই উনি প্রাথমিক জীবনে আল্লাহর ওয়ালি ছিলেন না উনার গোলাম ছিল আল্লাহর ওয়ালি উনি একজন গোলাম ওনার কাছে ছিল একজন গোলাম ওই গোলামের একটা শর্তে ওই গোলামকে উনি ক্রয় করেছিলেন গোলামের শর্ত ছিল গোলাম সারাদিন মালিকের এবাজত করবে মালিকের খেদমত করবে রাত্রেবেলা মালিকের করবে না এক বিনিময়ে কোনো রাত্রের একটা করে স্বর্ণের মালিককে ওই গুলাম সারাদিন মালিকের গুলামি করে সন্ধ্যাবেলা বেলা ঘর থেকে বের হয়ে যায় সারা রাত করে ফিরে আসে না সকাল বেলা মালিককে একটা স্বর্ণের দেড়হাম দেয়া দেয় এলাকার মানুষের মধ্যে আলোচনা আরম্ভ হয়ে গেল সেই আব্দুল ওয়াহিদাই দুরহমাতুল্লাহি আলাই গুলাম সারাদিন কোথায় যেন তাকে সারা রাত কোথায় যেন থাকে রাত্রেবেলা সে কি করে সে কি করে স্বর্ণের মুদ্রা মালিককে দে বুঝে আসে না মনে হয় চুরি করে না কাতি করে না হয় মনে হয় সে কাপড়ের কাপড় চুরি করে সেই খে আব্দুল ওয়াহিদিবাহুরহমাতুল্লা আলাইকে এলাকার মানুষ বলতেছে তোমার গুলাম মনে হয় রাত্রিবেলা চুরি করে চুরি না করলে স্বর্ণের মুদ্রা তোমার এক কোথায় থেকে দেয় সেই হিসাবদুল্লাহেদিপ নি জাইদুর বলেন আমার গুলাম তাহলে পরীক্ষা করতে হবে গুলাম কোথায় যায় সারা রাত কি করেন কোথায় থেকে স্বর্ণের মুদ্রানে। কোথায় থেকে স্বর্ণের হামানে আমাকে দেখতে হবে সেই আবদুল রহমাতুল্লাহ পরের দিন নিয়ত করলো গোলাম যেখানে যা আমি ও সেখানে যাব গোলাম যেখান থেকে স্বর্ণ নে আমি দেখবো গোলাম কি চুরি করে নাকা নাকি ডাকাতি করে গোলাম কি করে আমি দেখবো যেই নিয়ত সেই কাজ পরের দিন যখন সন্ধ্যা হয়ে গেল গোলাম যখন সন্ধ্যাবেলা বাহির হয়ে গেলাম শাইখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাই গলামের পিছনে পিছনে চলতে আরম্ভ করলো কিছুদূর যাওয়ার পরে শাইখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাই উনি দেখলেন গোলাম একটা ভাঙ্গা কবরস্থানের ভিতরে প্রবেশ করছে শাইখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাই গলামের পিছনে পিছনে ভাঙা কবরের দিকে গেছে কবরের ভিতরে প্রবেশ করে যাই নামাজ দিল নামাজের মধ্যে দাঁড়ায় গেল আল্লাহ আকবার বলে নামাজ আরম্ভ করে দিল সালামের মাধ্যমে গিয়ে নামাজ শেষ করলো আবার আল্লাহ আরম্ভ করলো সালামের মাধ্যমে গিয়ে নামাজ শেষ করলো আবার আল্লাহ আকবার বলে নামাজ আরম্ভ করলো সালামের মাধ্যমে গিয়ে নামাজ শেষ করলো এমনইভাবে সারা রাত নামাজ পড়ার পরে শেষ রাত্রিতে মহান আল্লাহর দরবারে দুইটা হাত উঠায় দোয়া করে মালিক আল্লাহ স্মরণের কোনো বান্ডার আমার কাছে নাই স্মরণের কোনো খনি নাই আজকে রাত্রির বিনিময়ে যে স্বর্ণের মুদ্রাটা যেই স্বর্ণের দিনহামটা আমার মালিককে দেওয়া লাগবে আল্লাহ দয়া করে তুমি আমাকে ব্যবস্থা করিয়া দাও এরকমভাবে যখন দুইটা হাত উঠাইয়া গুলাম আল্লাহর কাছে চাইতে আরম্ভ করল শেখ আব্দুল ওয়াহেদ ইবনে জায়দ রহমাতুল্লাহ বলেন আমি তাকায়া দেখলাম সেখানে কোনো মানুষ আসছে বলে আমার মনে হলো না আমি তাকায়া দেখলাম আমার গুলামের হাতে মহান আল্লাহর পক্ষ থেকে স্বর্ণের মুদ্রা পৌঁছায়া দেওয়া হয়েছে শেখ আব্দুল ওয়াহেদ ইবনে জায়দ বলেন আমি তাকায়া দেখলাম আমার গোলামের হাতে মহান আল্লাহর পক্ষ থেকে স্বর্ণের মুদ্রা পৌঁছায় দেওয়া হয়েছে আমি বল আমি মনে মনে ভাবলাম এখন যদি আমি গোলামের সামনে যাই তাহলে হয়তো আমার গোলাম লজ্জা পেয়ে যাবে আমি সামনে যাব না আমি একটু পরে তার সাথে সাক্ষাৎ করব। মালিক যখন সাইড হয়ে গেলেন গোলাম চলে গেলেন সকাল যখন হয়ে গেল ফর্ষা যখন হয়ে গেল চতুর্দিকে যখন আলু হয়ে গেল তখন শাইখ আবদুল্লাহ জাহিদ আলাই উনি বলেন আমি তাকিয়ে দেখলাম এমন এক জায়গার মধ্যে আমি আসি যেই জায়গা আমার জিন্দগিতে আমি কোনো দিন দেখি নাই সুবাহ এমন এক জায়গার মধ্যে আসি আমি একটু পরে হাঁটতে আরম্ভ করলাম আমার কাছে টাকা নাই পয়সা নাই আমি এক লোককে জিজ্ঞাসা করলাম আমার এলাকা সম্পর্কে বলে আমি তো ওই এলাকার বাসিন্দা ওই এলাকা এখান থেকে কত দূর ওই লোকটা বলল এই এলাকা ওখান থেকে বহু দূর এখান থেকে যাইতে হলে পায়ে হেঁটে গেলে কমপক্ষে আপনার তিন মাস সময় লাগবে আর ঘোরায় চড়ে গেলে অনেক টাকা খরচ হবে তখন আপনি কি করবেন তখন শেখ আব্দ রহমাতুল্লা উনি টেনশনের মধ্যে পড়ে গেলেন হায় হায় এখন কি হবে এখন আমার কি হবে আসছিলাম তো মাত্র দুই তিন মিনিট হেঁটে এখন এমন জায়গায় আই ষাটকে গেছি না যাইতে পারবো না খাইতে পারবো না ঘুমাইতে পারবো কিছুই তো পার না আমার মনে হয় জীবনের শেষ সময় চলে আসছে উনি দাঁড়ায় রইলেন কিছুক্ষণ পর একটা লোক আল্লাহ দেখা যা উনার লম্বা দাড়ি লম্বা পরিহিত অবস্থা উনি ওই লোককে বলেন ভাই আমার এই এই হালত হয়েছে এখন আমি কি করব তখন ওই লোক তাকে বলে দিল ও শেখ আপনি এখানে দাঁড়াইয়া থাকেন যেই গত রাত্রিতে যেই জায়গায় আপনি দাঁড়িয়েছিলেন ওই জায়গার দাঁড়ায় থাকেন সন্ধ্যা যখন হবে আপনার গোলাম আবার ওই জায়গায় আসবে আবার সারা রাত করবে সকালবেলা যখন গোলাম আপনার বালিতে যাবে আপনি গোলামের পিছনে পিছনে হাঁটতে থাকবেন যেইভাবে দুই তিন মিনিট হেঁটে আপনি ঘরের মধ্যে ঘর থেকে বের হয়েছিলেন আবার ঠিকভাবে আপনি ঘরে আসতে পারবেন সেই আব্দুল ওয়াহেদ রহমতুল্লা উনি বলেন আমি দাঁড়ায় রইলাম যখন সন্ধ্যা হইলো তখন আমি তাকায় দেখলাম আমার গোলাম আবার ওই ভাঙ্গা কবরের ভিতরে প্রবেশ করলো সেখানে যেই নামাজ বিছায়া দিল আল্লাহ আকবার বলে আগের দিনের মতো আবার নামাজ আরম্ভ করলো সালামের মাধ্যমে গিয়ে

আব্দুল ওয়াকেদি পঞ্জায়েত বলেন আমি তাকে দেখলাম মহান আল্লাহর পক্ষ থেকে আমার গোলামের হাতে আল্লাহর পক্ষ থেকে স্বর্ণের মুদ্রা পৌঁছায় দেওয়া হয়েছে সেই আবদুল ওয়াহিদিপুর জায়েদ র আমার তুলনায় তাকে রইলেন কিছুক্ষণ পরে যখন গোলাম বাড়ির দিকে রওনা হয়ে গেল শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি গোলামের পিছনে পিছনে হাঁটতে লাগলেন উনি বলেন আমি দুই তিন মিনিট হাঁটার পরে আমি তাকায়া দেখলাম আমার ঘরের সামনে আমি দাঁড়ায়া আছি সুবহানাল্লাহ এইজন্য আমার ভাইরা যত ওয়ালি হয়েছেন তারা নামাজের মাধ্যমে হয়েছেন এই গোলামের উসিলা করে শেখে আবদুল্লাহ জায়দ রহমতুল্লাহ উনিও যুগ শ্রেষ্ঠ আল্লাহর অলি হয়েছেন এই গোলামের সিলাই এজন্য আমার ভাইরা নামাজ পড়তে হবে নামাজের দ্বারা আল্লাহর অলি হওয়া যায় নামাজের মাধ্যমে সমস্যা সমাধান হয়ে যায় নামাজের মাধ্যমে সমাজে শান্তি আসে নামাজের মাধ্যমে সমস্যা দূর হয়ে যায় নামাজের মাধ্যমে আল্লাহর অলি হওয়া যায় নামাজ না পড়লে আর নামাজ পড়লে পার্থক্য হলো আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি নামাজ পড়লো সে মুমিন আর যেই ব্যক্তি নামাজ পড়লো না সে কাফের কাফের আর মুমিনের পার্থক্যকারী হলো নামাজ মুসলমান নামাজ পড়বে ও মুসলমান নামাজ পড়বে না এটাই হলো পার্থক্য এজন্য নামাজ কায়েম করতে হবে এজন্য আল্লাহ বলছেন তারা ইমানদার মুমিন ইমানদারের বৈশিষ্ট্য হলো তারা নামাজ কায়েম করবে